স্পিল্লার রহমানুর রহিম ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ভিডিও সম্মানিত শিক্ষার্থীগণ গতকালকে আমি যে ভিডিওটি আপলোড দিয়েছিলাম যে আমরা কিভাবে খুব সহজভাবে আরবিতে সময় বলা শিখবো তো গতকালকার ক্লাস ছিল নাম্বার ওয়ান আরবিতে সময় বলার কৌশল নাম্বার ওয়ান আজকে হচ্ছে আরবিতে সময় বলার কৌশল বা ক্লাস নাম্বার টু নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস সো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে ক্লাসটি টেনে টেনে না দেখে পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকবেন না হলে কিছুই বুঝবেন না সম্মানিত শিক্ষার্থীগণ কেননা আমরা যখন কর্মস্থলে যাই বা বিভিন্ন সময়ে বা দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় যে কনভারসেশনগুলো আছে সেগুলো তো আমাদের এই সময় নিয়ে কথা বলতে হয় আমি যদি বাংলাতে একটু এক্সপ্লেন করি ফর এক্সাম্পল যে এখন সময় কয়টা কয়টার সময় তুমি আসবা দশটায় তুমি টিভি রুম বন্ধ করবা দশটায় তুমি অফিস বন্ধ করবা আধা ঘন্টা পরে আমি আসতেছি এক মিনিট অপেক্ষা করেন তাই না এমনটা কিন্তু হয়ে থাকে তাহলে বুঝেন ক্লাসটি গুরুত্বপূর্ণ কিনা তো সর্বপ্রথম আমি এখানে যে সেন্টেন্সটি লিখেছি সেটি হচ্ছে কাম কামসা আমি আপনাকে বলতেছি যে এখন কয়টা বাজে একটু সহজভাবে বোঝার চেষ্টা করবেন এখন কয়টা বাজে আমরা জানি এখন মানে হচ্ছে আলহীন আলহীন মানি এখন আবার দাহিন মানিও এখন ঠিক আছে আলহীন এখন দাহিনও এখন ওকে কত মানে হচ্ছে কাম দেখেন আমরা জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা বাক্য তৈরি করব। সো আমরা পেয়েছি আলহীন কাম সা এখন কয়টা বাজে কাম সা বাট কয়টা বাজে কাম সা আপনাকে মুখস্থ করতে হবে কামসা মানে কয়টা বাজে কাম সা কয়টা বাজে ওকে তা আমি এখানে লিখেছি আলহিন কামসা এখন কয়টা বাজে এরপর আপনি উত্তরে বলবেন এখন দশটা বাজে বা দশটা বিশ মিনিট বাজে তো সেটা আমরা কীভাবে বলবো অনলি আমি যদি বলি এখন দশটা বাজে আচ্ছা তাহলে আমাদের এখানে জানতে হবে কি এখনের আরবিটি জানতে হবে দশটা মানে দশ এটার আরবিটি জানতে হবে টা মানে হচ্ছে সা দশটা মানে চা ঘন্টা ওকে তা এখন আমি যদি অনলি বলি দশটা বাজে কি বলবো আলহিন সা আশারা ব্যাস খালাস আলহিন সা আশারা মানে যতটা বাজে তার আগে সাহ শব্দটি ব্যবহার করবেন সা মানে হচ্ছে ঘন্টা এখন আমি যদি তিনটা বলি তাহলে আমি একটু আগে বলেছি যতটা বাজে তার আগে চা শব্দটি ব্যবহার করবেন সা তালাতা ব্যাস খালাস আলহিন সাত আলাতা আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন এখন দেখুন আমি যদি বলি এখন দশটা আমি যদি বলি এখন দশটা বিশ মিনিট বা দশ মিনিট তাহলে কিভাবে বলবেন এটু আমরা খুব সহজভাবে শিখব প্রিয় শিক্ষার্থীগণ আসলে আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি ক্লাস তৈরি করি প্লিজ প্লিজ অবশ্যই লাইক কমেন্টস করতে বলবেন না এবং বেশি বেশি শেয়ার করবেন আর যদি এখন আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন যদি খুব সহজভাবে শিখতে চান সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তাহলে এখন আমি যদি বলি এখন দশটা বিশ মিনিট বাজে একেবারেই সহজ খুব সহজে শিখব আমরা সেটি হচ্ছে এখন এখন মানে কি আলহিন দশটা একটু আগে বলেছি যতটা বাজে তার আগে সা বলবেন আলহিন সা আশারা আলহিন সা আশারা একটু বারবার প্র্যাকটিস করেন দরকার হলে আমার ভিডিওটি ফস করে স্টপ করে আমার সাথে উচ্চারণ করেন বারবার বলতে থাকেন আলহীন সা আশারা এখন দশটা বিশ মিনিট এই বিশ মিনিট যদি আমরা ব্যবহার করি বা দশ মিনিট বলি মিনিটের আগে ঘন্টা এবং মিনিটের আগে বা মাসখানে আমরা ওয়া শব্দটি ব্যবহার করব ও আর স্পেসিফিক বাংলা হচ্ছে এবং ওয়া মানে এবং তাহলে আমরা বলতে পারি আলহিন সা আশারা ওয়া এশিন্দা গিয়া মিনিট মানে হচ্ছে দাগিগা মিনিট মানে কি দাগিগা আমি এখানে এশৃণ দিয়েছি এশ্রিন দাগিগা আপনি যদি পনেরো দিন খামস্তাস দাগিগা আপনি যদি উনত্রিশ দেন তাহলে কি বলবেন জাস্ট উনত্রিশ মানে কত আমরা জানি যে ইতনাইন তালাতিন ঠিক আছে তাহলে আলহিনসা আশারা ওই যে মিনিট আছে আশারার পরে ঘন্টার পরে ওয়া বলবেন ওয়া এরপর যত মিনিট ইতনাইন তালাতিন দাগিগা দাগিগা মানে মিনিট তাহলে আমরা এখানে বুঝতে পেরেছি যে আমরা অনলি কিভাবে বলবো ঘন্টা এখন তিনটা বাজে কিভাবে বলবো এবং যদি তিনটা বিশ মিনিট বাজে সেটা কিভাবে বলবো আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন আর ক্লাসটি গুরুত্বপূর্ণ কি না আমাকে অবশ্যই কমেন্টস করবেন এরপর আমি লিখেছি সোগল নাম্বার থ্রি সোগল ইয়াব্দা আমরা সকলে জানি জাস্ট আগে এটা শিখি আমরা ইয়াব্দানি ইন ফিউচার শুরু হওয়ার ক্ষেত্রে আমরা বলবো যেমন মিতাইয়াব্দা সোগল কাজটি কখন শুরু হবে মিতামানি কখন ইয়াব্দানি শুরু হওয়া সগল মানে কাজ মিতা ইয়াব্দা সগল কাজটি কখন শুরু হবে গুরুত্বপূর্ণ একটি শব্দ এখন আমি এখানে লিখেছি সগল ইয়াবদা সোগল ইয়াবদা সগল মানে কাজ কাজ শুরু হবে সা আশারা একটু আগে বলেছি মানে দশটা ওয়ারুবা সাড়া মানে কি দশটা ওয়া মানে এবং ওই যে মিনিট খুসরা যদি কিছু থাকে ঘন্টা এবং খুচরার মাঝখানে আমরা ওয়া বলবো এখন এখানে রুবা দিয়েছি ভাই রুবা মানে হচ্ছে সোয়া চারের এক আমরা বলি না সোয়া নয়টা তাহলে নয় পনেরো মানে সোয়া নয়টা আমরা বলি না সোয়া দশটা তার মানে দশ পনেরো মানে সোয়া দশটা তাহলে এই রুবা মানে হচ্ছে সোয়া আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন সো আই কেন রিপিট প্লিজ বে লিসেন টু বেরি ইজি ইজিলি ওকে সগোল ইয়াবদা সা আশারা কাজ শুরু হবে সা আশারা ওয়া রুবা সা আশারা মানে দশটা ওয়া রুবা ওয়া মানে কি এবং রুবা মানে শোয়া তাহলে সোয়া দশটায় কাজ শুরু হবে আই হোপ ইউ গট ইট ভেরি ইজিলি ইনশাল্লাহ এরপর আমি লিখেছি কি বাদ ফলো দা বাদ যেহেতু নাম্বার নাই আমাদের কাজ হচ্ছে খুব সহজভাবে বোঝা ভাই একটা জিনিস মনে রাখবেন আরবিতে কথা বলা খুবই সহজ কোনো শুদ্ধ ভাষার অনুরূপ শিখবেন না প্লিজ 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 আপনি যদি শিখে শিখেন গুড আর আপনি যদি সহজে কথা বলতে চান যেভাবে যোগ ধরে আরো প্রবাসী ভাইয়েরা কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে যদি শিখতে চান তাহলে আমাকে অনুসরণ করেন আমার বইটি ক্রয় করেন ইনশাল্লাহ সাকসেস হবেন খুব সহজে তাহলে আমি এখানে লিখেছি কি এরপর বাদ নুসা বাদ মানে কি পরে নুস মানে হচ্ছে আধা ঘন্টা তাহলে নুসা আধা ঘন্টা অনলি ইফ ইউ সে নুসা তাহলে কি হবে আধা ঘন্টা নুসা আধা ঘন্টা এখন আমি যদি বলি বাদ নুসা বাদমানি পরে মানে আধা ঘন্টা পরে কৃষিক্ষেত্রে অনেক সময় এরকম হয়ে থাকে এ আমি আধা ঘন্টা পরে আসতেছি আধা ঘন্টা পরে তোমার টাকা দিব আধা ঘন্টা পরে কাজটি শুরু হবে এমনটা হয়ে থাকে তো বাদ নুসা আবদা যে আধা ঘন্টা পরে কাজ শুরু হবে এরপর লিখেছি সাবা রুবা। ইলারুবা রুবা মানে হচ্ছে ফোনর ফোনে বলি না ফোনে নয়টা এখন ভাই আমি যদি ফোনে নয়টা বলি তাহলে আমাদের গড়িতে কয়টা বাজে আটটা পঁয়তাল্লিশ বাজে আমি যদি বলি ফোনে দশটা তাহলে গড়িতে কয়টা বাজে নয়টা পঁয়তাল্লিশ তাই না তো তাহলে আমি যদি এখানে বলি সা ফোনে একটা বললে কি হবে ভাই যে একটু আগে বলেছি যে ফোনে নয়টা যদি বলি তাহলে আটটা পঁয়তাল্লিশ হয় তো এখন আরবিতে যদি আমি বলি ফোনে আটটা বলি তাহলে সাতটা পঁয়তাল্লিশ লিখতে হবে তাহলে সাতটা সাত মানে সাবা সো সায়া সাবা ওয়া ইলারুবা সায়া সাবা ওয়া রুবা মানে হচ্ছে ফোনে আটটা তাহলে আমরা ফোনে কীভাবে বলবো ইলারুবা অ্যাট লাস্ট আমি এখানে যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে দাগিগা এন্তজার অনেক সময় বলিনি এক মিনিট অপেক্ষা করেন জাস্ট এ মিনিট জাস্ট এ মিনিট ইংলিশে বলতে গেলে জাস্ট এ মিনিট জাস্ট এ মোমেন্ট জাস্ট ওয়েট তাই না জাস্ট মিনিট বলি না তো আর ভিতরে এরকম বলে দিঘি গা দিঘি গা ব্যাস সবুর সবুর এমনটা কিন্তু বলে থাকে কিছু কিছু কমন কথা আমাদের এভাবে শিখতে হবে ব্যাস সবুর সবুর মানে ধৈর্য ধরো ব্যাস দিঘি গা দিঘি গা আনা ইজ ইনশাল্লাহ ইনতা ফিকির যাকে আমি আর লং টাইম বলতেছি না তো সো দাগি গা ইন্তেজার দিঘি গা ব্যাস আমি আসতেছি দিগি গা একটু অপেক্ষা করেন বা এক মিনিট অপেক্ষা করেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম